যুক্তরাষ্ট্রের শ্রম নীতি নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ আর বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের সরকার নিষেধাজ্ঞা দিলেই সে দেশের ব্যবসায়ীরা তা আমলে নেবেন বলে মনে করেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এর আগে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সকালে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৈঠক সম্পর্কে পিটার হাস অথবা সচিব কিছু না বললেও মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয় এটি ছিল নিয়মিত বৈঠক যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার সম্ভাব্য লক্ষ্য হতে পারে বাংলাদেশ এমন উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস থেকে আসা চিঠি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে তিনি বলেন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দিলেও তা মানবে না সেদেশের ব্যবসায়ীরা গার্মেন্ট এর ক্ষেত্রে বিশেষ করে এটা আমাদের মেজর এক্সপোর্ট বোথ ইউরোপিয়ান এন্ড আমেরিকানরাই বড় বায়ার তো সেইখানে কোনো ব্যাঘাত হলে অসুবিধা হবে আমেরিকা সরকার বললেই জিনিস বন্ধ হবে না কারণ ওখানে প্রাইভেট সেক্টরগুলো কিনে তারা সরকারে অনেক সময় পাত্তাই দেয় না আর তারা কিনে বিকজ সস্তায় জিনিসটা পায় একই বিষয়ে সচিবালয়ে প্রশ্ন করা হলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি আমি মনে করি না যে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে আর একটা কথা হচ্ছে যে আমেরিকাতে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধাও পায় না যেটা ইউরোপিয়ান ইউনিয়নে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই আমেরিকাতে আমাদের কিন্তু অনেক শুল্ক দিয়ে সেখানে রপ্তানি করতে হয় 15% বেশি 15-16% চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব এবং বাংলাদেশের সেই ধরনের পরিস্থিতি ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা